নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস নীলু হাজরার হত্যা রহস্যর দ্বিতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিও তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে, জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান সঙ্গে আছি থাকবো ক্লাবের। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি, আইফোনে কিন্তু সাধারণত জয়েন বাটনটি দেখা যায় না, কাজে আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে জয়েন করতে পারেন। প্রথম পর্বে আমাদের পরিচয় হল বেশ কিছু চরিত্রের সঙ্গে। এর মধ্যে প্রধান তিন চরিত্র হচ্ছে বৈশম্পায়ন, মন্ত্রী মদন এবং মাধব। এই তিনজনের সাথে পরিচয় হলো আমাদের, এবং এই তিনজনের মধ্যে বেশ একটা সূত্র, একটা একটা জয়নিং ফ্যাক্টর আমরা পেলাম। মদনের ছোট ভাই নীলু খুন হয়েছিল, এবং সাম্প্রতিককালে জানা গেছে যে যে লোকটি খুন করেছিল ওই বাচ্চা ছেলেটিকে, সে নাকি জেল থেকে পালিয়েছে। এছাড়াও অনেক ছোট ছোট ঘটনা আমরা শুনলাম এই সব চরিত্রগুলোকে জড়িয়ে। দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি নীলু হাজরার হত্যা রহস্যর দ্বিতীয় পর্ব। কাল থেকে শুয়ে বসে সময় কাটাচ্ছে বৈশম্পায়ন। ডাক্তার বলেছে রেস্টিং, কিন্তু মনে অস্থিরতা থাকলে কি করে মানুষ বিশ্রাম করবে কে জানে। কালীঝোড়ার ডাকবাংলো থেকে সেই কবে তিস্তার উপত্যকা দেখেছিল বৈশম্পায়ন। সেই উপত্যকার নদী কি করে আস্তে আস্তে হয়ে গেল মৃত্যুর উপত্যকা, মৃত্যু নদী কে জানে। এত সুন্দর একটি নিসর্গ দৃশ্যকে মৃত্যুর রং মাখিয়েছে কে, সে নিজেই কি? নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বৈশম্পায়ন। আলিপুরদুয়ার কোর্টে সে বেশ মনের সুখে রাজত্ব করছিল, বাঁশবনে শিয়াল রাজা, বখেরা বাঁধল মানুষের ভালো করতে গিয়ে। বছরে বন্যার পর সেবার গাঁগঞ্জে যখন ভীষণ অসুখ বিসুখ দেখা দিল, তখন সরকারি ডাক্তারদের অনেক বলে কয়েও সে গ্রামে যেতে রাজি করাতে পারেনি। নতুন চাকরিতে তখন উৎসাহ আর উদ্দীপনায় সে টকবক করছে। একটা সৎ দৃষ্টান্ত স্থাপনের জন্যেই সে ডাক্তারদের গ্রেপ্তারের আদেশ দিয়েছিল। প্রথম রাউন্ডে জিতেই গিয়েছিল সে, ডাক্তাররা গ্রেপ্তার হলো, জামিন পেল, তাদের বিরুদ্ধে কেস তৈরি করতে লাগলো পুলিশ। কিন্তু এই ঘটনায় হুলস্থুল পড়ে গেল কলকাতায়, কাগজে খবর বেরোল, প্রতিক্রিয়াটা হলো বিশাল রকমের। আলিপুরদুয়ারের ডাক্তাররা এই ঘটনার প্রতিবাদে রুগী দেখা বন্ধই করে দিল, সে এক বিশাল হইচই। পুরো ব্যাপারটাই তার হাতের বাইরে চলে গেল যখন একটি বড় রাজনৈতিক দল লেগে গেল পেছনে। রোজই তার অফিসে আর বাড়িতে মিছিল আসতে লাগলো, গদি ছাড়ো, গো ব্যাক ইত্যাদি ধ্বনি দিত তারা। দু দফায় 48 ঘন্টা করে ঘেরাও থাকলো সে। চিতু নামে একটা ছোকরা প্রায় দিনই মিছিলে বক্তৃতা দিতে উঠে যা খুশি বলতো তার উদ্দেশ্যে। তখন বৈশম্পায়নের পাশে পুলিশ নেই, প্রশাসন নেই, একটা লোকও তার পক্ষে নেই। কলকাতা থেকে বড় অফিসার তদন্তে এসে খুব সন্তোষ দেখালেন না বৈশম্পায়নের প্রতি। বৈশম্পায়ন একবার তার নিরাপত্তার কথা তুলেছিল, অফিসার বললেন পুলিশ প্রোটেকশন তো আছে। এই অবস্থায় পুলিশ কি করবে, ওরা তো কোঅপারেট করছে না। তাহলে কলকাতা চলে যান, ছুটি নিন। তেঁটে গেঁতো বৈশম্পায়ন তবু ছিল, তখন ডুমকি হবে তাই শর্মিষ্ঠা ছিল কলকাতায় বাপের বাড়িতে। হঠাৎ টেলিগ্রাম গিয়ে হাজির, শর্মিষ্ঠা সিরিয়াস কাম শার্প। বৈশম্পায়ন টেলিগ্রাম পেয়ে পাগলের মতো কলকাতায় রওনা হয়েছিল, বাধা পেল ঘেরাওয়ে। চিতুমধ্যমণি বৈশম্পায়ন টেলিগ্রামটা তাকে দেখিয়ে মিনতি করল, বড্ড বিপদ আমার, এই সময়টা যদি একটু কনসিডার করেন। এটা পুরো ফলস টেলিগ্রাম, চালাকি করবেন না, এসব কায়দা অনেক পুরনো। তখন শর্মিষ্ঠা ছিল ভীষণ প্রিয়, অকল্পনীয় আপন। সেই শর্মিষ্ঠা বাঁচে কি মরে ঠিক নেই, আর কতগুলো ইঁদুর তাকে আটকে রাখবে।
বৈশম্পায়ন মাথা ঠিক রাখতে পারেনি, লাফিয়ে গিয়ে টুটি টিপে ধরেছিল চিতুর। তোকে আজ খুন করে ফেলবো শুয়োরের বাচ্চা। হাসপাতালে যখন সংজ্ঞাহীনতা থেকে আধো চেতনায় ফিরে আসছিল বৈশম্পায়ন, তখনই সে জীবনে প্রথম শুনেছিল মৃত্যু নদীর গান। চারদিকে হিমসাদা অনর পাথর, নির্জন উপত্যকা, আর উৎস ও মোহনাহীন এক নদী। সে থেকে নদী সঙ্গে আছে, দপ করে চেতনা জুড়ে জেগে ওঠে। তখন সংসারের সবকিছুই অর্থ হারিয়ে ফেলে। চিতু মিথ্যে বলেনি, টেলিগ্রামটা ফলসি ছিল বটে। সে যখন আলিপুরদুয়ারের হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তখন কলকাতার এক নার্সিংহোমে নিরাপদে শর্মিষ্ঠা 8 পাউন্ডের স্বাস্থ্যবান একটি ছেলে প্রসব করেছে। ডুমকির জন্মের সঙ্গে সঙ্গে এলো বৈশম্পায়নের জীবনে পরিবর্তন। ডুমকি লক্ষ্মীমন্ত ছেলে, রাতে 2টো কাম্পোজ খেয়েছিল বৈশম্পায়ন, তবু যে খুব ভালো ঘুম হয়েছে এমন নয়। শরীরে গভীর ক্লান্তি, মনে হাজার বছরের স্মৃতির ভার। ডাক্তার বলেছে ওভারওয়ার্ক, টেনশন, প্রেশার একটু কম, কিন্তু আসলে তা তো নয়। শর্মিষ্ঠা আজও বেরোচ্ছে পুজোর বাজার করতে, কাল একা একা তেমন সুবিধে করতে পারেনি, বুবুম থাকবে বাচ্চা ঝি সাবিত্রীর কাছে। বৈশম্পায়নও একটু একা হতে চাইছে, জীবনে একার জন্য একটু সময় করে নেওয়া যে কত প্রয়োজন। শোয়ার ঘরে কাপড় বদলাতে এসে শর্মিষ্ঠা বলে, আজ আর একদম সিগারেট খাবে না কিন্তু। বালিশে মুখ ঢুকিয়ে রেখে বৈশম্পায়ন জবাব দেয়, নয়, একদম খাবে না। আচ্ছা ঠিক আছে। শর্মিষ্ঠা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখের প্রসাধন সেরে নিল, এবার শাড়ি পরবে। স্টিলের আলমারির দরজা ধরাম করে খুলে শাড়ি বাঁচতে বাঁচতে বলল, ঝিনুক একটু অন্যরকম, আমাদের মতো নয়, তাই না? বৈশম্পায়ন জবাব দেয় না। কাল কতক্ষণ ওদের বাড়িতে বসে থাকলাম, ও কিন্তু একদম পাত্তা দিতে চাইছিল না, অথচ এক একদিন দেখলে এমন করে যেন হারানিধি ফিরে পেয়েছে। বৈশম্পায়ন এবারও জবাব দেয় না। শর্মিষ্ঠা হঠাৎ জিজ্ঞেস করে, এই ওদের সম্পর্ক কেমন গো? কাদের? ঝিনুক আর মাধব বাবুর। খুব ভালো, দুজন দুজনকে চোখে হারায়। আমার তো মনে হয় না। নাই বা হলো, তাতে ওদের কিছু যায় আসে না। তুমি তো সব ভালো দেখো, আমার মনে হয় ওদের সম্পর্কটা ভীষণ কোল্ড। তুমি জানো না। আরে ওরা স্বামী স্ত্রী আলাদা খাটে শোয়, জানো? জানি, ওটা আজকালকার ফ্যাশন। একসঙ্গে না শুলে আবার স্বামী স্ত্রীর ভালোবাসা কি? আমি তো কিছুতেই পারবো না। একসঙ্গে শোয়াটাই কি ভালোবাসা? না তা নয়, তবে ভালোবাসা থাকলে আলাদা শোয়ার কথা তো ভাবাই যায় না। তোমার সব অদ্ভুত যুক্তি। বৈশম্পায়ন একটু হাসে। খাট আলাদা বলেই কি মনও আলাদা নাকি? তোমরা পুরুষরা কিচ্ছু বোঝো না, কেবল তত্ত্ব দিয়ে সব জিনিসকে বিচার করো। মানুষ তো থিওরি নয়, তার অনেক ব্যাপার আছে। আমি কাল পুনমের সঙ্গে কথা বলেও বুঝলাম ওদের সম্পর্ক তেমন ভালো নয়। গোয়েন্দাগিরি করছিল নাকি? একে গোয়েন্দাগিরি বলে না, ওদের ফ্ল্যাটটা অত সুন্দর, অত সাজানো, ওদের অত টাকা, দেখলে মনে হয় ভাগ্য যেন ঢেলে দিয়েছে। কিন্তু বেশি ভালো তো ভালো নয় না, তাই ভাবছিলাম কোথাও একটু গোলমাল আছে। তাই ঝিয়ের কাছে খোঁজ নিচ্ছিলে? খোঁজ আবার কি, কথা বলছিলাম। বলতে বলতে অনেক কথা ফাঁস হয়ে গেল। কি কথা ফাঁস হলো? মাধববাবু নাকি আজকাল খুব মদ খায়। বরাবরই খেত। আজকাল বেশি খায়? না, বরং ঝিনুকের শাসনে আজকাল কমিয়েছে। না, তুমি কিচ্ছু জানো না। আমি তোমার চেয়ে বেশি জানি। আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু ঝিনুক নাকি একদম বাসায় থাকতে চায় না, সারা দিন ঘুরে ঘুরে বেড়ায়। তো? আরে বোঝো না কেন, অত সুন্দর ফ্ল্যাটে ওর মন বসে না কেন, এটা তো ভাববে নাকি? ও বরাবরই উড়ন চন্ডি। আচ্ছা বাবা, তুমি যে ঝিনুকের পক্ষ নেবে তা জানতাম, যা ড্যাব ড্যাব করে দেখছিলে ওকে। বাজে বকো না তো। কাল আমার যা শরীরের অবস্থা ছিল তাতে
ম্যারিলিন মনরোর দিকেও তাকানোর মেজাজ ছিল না আমার। শর্মিষ্ঠা সাবিত্রীকে কাজ টাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল। একা হয়ে বৈশম্পায়ন উঠল। স্টিলের আলমারির মাথায় একটা অব্যবহৃত অ্যাটাচি কেস আছে তার, সবসময় চাবি দেওয়া থাকে। সেটা নামিয়ে খুলল বৈশম্পায়ন। একটা পুরনো মানি ব্যাগের খোপ থেকে 2.25 ইঞ্চি বর্গ মাপের ফটোটা বের করে। ঝিনুক, কি সুন্দর! যে ভয়গ্ল্যান্ডার ক্যামেরায় ছবিটা তোলা, সেটাও বহুকাল আগে চুরি হয়ে গেছে। ঝিনুক পরস্ত্রী, ছবিটা তবু কত জীবন্ত। সাদা ফ্রক পরা ঝিনুক ডান হাত তুলে কোমরের বেল্টটা ঠিক করছে। বাঁধারে ঝুলছে বইয়ের ব্যাগ। বব করা চুলে রিবন বাঁধা। পিছনে লাহাবাড়ির দেয়ালে ইটের খাঁজে খাঁজে সকালের রোদ আর ছায়ার চৌখুপি। একটা অশ্বত্থ চারা। এই তো যেন গতকালকের কথা। মেজদা, একটু চমকে বৈশম্পায়ন তাকিয়ে দেখে ঘরের দরজায় জয়। ভারী লজ্জা পেয়ে ছবিটা বালিশের নিচে লুকিয়ে ফেলতে গিয়ে আরও ধরা পড়ে যায় সে। জয় অবাক হয়ে তাকিয়ে তার সবটুকু অপকর্ম লক্ষ্য করল, তবে কোনো প্রশ্ন করল না। কি খবর, অফিসে যাসনি? তুমিও তো যাওনি। আমার শরীরটা ভালো নেই। পাজামা আর গেরুয়া পাঞ্জাবি পরা জয় ঘরে ঢুকে একটা মোড়ায় বসে বলে, কাল মদনদা এসেছে। জানি, কাল থেকে মদনদার সঙ্গে ঘুরছি। ও কত মিটিং, কত কনফারেন্স, কত সব লোক। জয়ের চোখে একটা সম্মোহিত ভাব। জয় যে মদনের একজন চামচা তা বৈশম্পায়ন জানে, এবং সেটা মোটেই ভালো চোখে দেখে না। একটু বিরক্ত হয়ে বলে, ওর পেছনে তুই ঘুরছিস কেন? তুই, মদনদা বলল জয় আমার সঙ্গে একটু থাক, তাই তাই থাকলি? তোর কাজকর্ম নেই? কাজকর্ম আবার কি, অফিস তো। তো সেই অফিসের চাকরিও তো মদনদাই করে দিয়েছে। ও চাকরি যাবে না, মদনদার সঙ্গে ঘুরলে খুব তাড়াতাড়ি ফিল্ড ক্রিয়েট হয়। বৈশম্পায়ন একটু অবাক হয়ে বলল, কিসের ফিল্ড? পলিটিক্যাল ফিল্ড। গতকাল স্টেট সেক্রেটারির সঙ্গে মুখোমুখি বসে কথা হলো। ওয়েস্ট বেঙ্গলে আমাদের পার্টি আবার বেশ শক্ত হয়ে উঠছে। অবশ্য অপোজিশনও আছে, নিত্য ঘোষ মদনদার লিডারশিপ মানতে চাইছে না। জয় হয়তো ভবিষ্যতে এমপি বা মিনিস্টার হতে চায়, ভেবে বৈশম্পায়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাইদের মধ্যে এই জয়টাই সবচেয়ে গবেট। মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়েছে, বুদ্ধিশুদ্ধিও তেমন নয়। তবু ওই হয়তো একদিন মন্ত্রীটন্ত্রী হয়ে বসবে, কিছুই অসম্ভব নয়। বৈশম্পায়ন কিছু বলার খুঁজে না পেয়ে গম্ভীর মুখে ভ্রু কুঁচকে বলল, ভালো। তোমাকে বলতে এলাম, মদনদা তোমার সঙ্গে একটু দেখা করতে চেয়েছে। কেন? বলল কি দরকার আছে, বহুকাল দেখা হয় না। আজ বিকেলে কেয়াতলায় মাধবদার বাড়িতে রাত্রে তোমার খাওয়ার নেমন্তন্ন মেজদা, ওখানে মদনদাও আসবে। মাধবের বাড়িতে? বলে আবার ভ্রু কোঁচকায় বৈশম্পায়ন। কিন্তু তার বুকের মধ্যে ধক ধক করে ধাক্কা লাগে। ঝিনুক, কি সুন্দর! একটা খবর শুনেছো মেজদা? কিসের খবর? নবহাটি জেল থেকে পালিয়েছে। সেই সে ডেঞ্জারাস ছেলেটা না, যে নীলুকে খুন করেছিল? একসময় মদনদার হয়ে খুব খাটতো, পরে বিট্রে করে। কি করে পালালো? জেলখানার লোকদের হাত করেছিল বলে। মামলার সময় কোর্টেই বলেছিল, জেল থেকে বেরিয়ে প্রত্যেককে দেখে নেবে। কাকে দেখে নেবে? ওই যারা ওকে খুনের মামলায় ফাঁসিয়েছে। বলে জয় একটু দ্বিধায় পড়ে গিয়ে বলে, কেউ কেউ বলে বটে যে নব খুনটা করেনি, তবে আমি জানি তো করেছিল। তুই কি করে জানলি? ওই মদনদা বলেছে। মামলার সময় তুই কোর্টে যেতিস নাকি? রোজ, সব সওয়াল জবাব মনে আছে আমার। নব দোষ কবুল করেছিল? না, বারবার শুধু বলতো দোস্তকে দোস্ত কখনো খুন করতে পারে,
নীলু আমার জিগরি দোষ ছিল। বৈশম্পায়ন মুখ বিকৃত করে বলে, এই খুনটা না করলেও নব আরও বহু খুন করেছে, সেসবের জন্য ওর 7 বার ফাঁসি হওয়া উচিত। সেটা ঠিক কথা, কিন্তু নীলুর কেসটায় ওর খুব বৃষ্টি যে লেগেছিল, ও জজকে বলেছিল আমার হাতে অনেক লাশ পড়েছে, সেসব কেসে আমাকে জেল দিন ফাঁসি দিন কই বাত নেই, কিন্তু নীলুর কেসে আমাকে ঝোলাবেন না, আমি আমার দোস্তকে খুন করিনি। এখন নব জেল থেকে বেরিয়ে কি সত্য তুলবে নাকি? জয়ের মুখটা একটু বিবর্ণ দেখায়, তবে গলায় জোর এনে বলে, অতটা কি করবে কে জানে বাবা, তবে নব খেপে গেলে অনেক কিছু করতে পারে মেজদা। আজ সকালে খবরটা শোনার পর থেকে মদনদাও একটু ভাবনায় পড়েছে। আর মজা দেখো, গতকালই নবর মা এসেছিল নবর বউয়ের জন্য মদনদার কাছে চাকরি চাইতে। মদন কি চাকরি দেবে নাকি? মদনদা তো কাউকে না বলে না, চেষ্টা করবে বলে বুড়িয়ে কাটিয়ে দিয়েছে, পরে আমাকে বলেছে নবর বউকে চাকরি দিলে পলিটিক্যাল রিয়াকশন খারাপ হবে, কিন্তু আজ সকালে খবরটা পাওয়ার পর মদনদা ডিসিশন চেঞ্জ করেছে, চাকরি দেবে, চেষ্টা করবে। রাতারাতি মত পাল্টে ফেললো? পাল্টানোই ভালো মেজদা, নব বেরিয়েছে, কখন কি করে বসে ঠিক নেই, জানের পরোয়া নেই তো। মদন তার মানে ভয় পেয়েছে? না না, মদনদাও তো ডরায় না, কত খুন যখন পার হয়ে এসেছে জানোই তো। কিন্তু তখন তো এমপি ছিল না। জয় কথাটার অর্থ ধরতে পারল না, বলল, তাছাড়া মদনদার নাগাল পাওয়া কি সোজা? শ্রীমন্তদা আছে, আমরা আছি, ভিআইপি বলে কথা, চাইলেই পুলিশ এসে যাবে, 2 দিন বাদেই যাচ্ছে দিল্লি হয়ে অস্ট্রেলিয়া, আর নব মদনদাকে পাবে কোথায়? শুধু মদনই তো নয়, আরও অনেকের ওপর নবর রাগ আছে, চিন্তিত মুখে বলে বৈশম্পায়ন। সবচেয়ে বেশি রাগ তো মাধবদার উপর, মাধবদার চোখের সামনেই তো খুনটা হয়, নিজের ভাইয়ের ব্যাপারে তো মাধবদা মিথ্যে সাক্ষী দেবে না। বৈশম্পায়ন মাধব আর নীলুর সম্পর্কটা জানে, কিন্তু সে কিছু বলল না, ব্যাপারটা মাধবও চাপাই রাখতে চায়, বাইরের কেউ তেমন জানে না। বৈশম্পায়ন জিজ্ঞেস করে, মামলায় তুইও ছিলি না? না, আমি শুধু কোর্টে যেতাম। নব তোকে চিনে রাখেনি তো? নব আমাকে এমনিতেই চেনে মেজদা, তবে ওই নীলু হাজরার ব্যাপারে নয়। তবু সাবধানে থাকিস। আরে আমার কোনো ভয় নেই, ঠিক আছে আজ উঠি, তুমি কিন্তু বিকেল বিকেল মাধবদার বাড়ি চলে যাও। জয় চলে গেলে বৈশম্পায়ন কিছুক্ষণ নবহাটি মাধব আর মদনের কথা ভাববার চেষ্টা করল, কিন্তু বাঁধ ভাঙা ঢেউয়ের মতো এলো একটাই চিন্তা, আজ আবার ছিনুকের সঙ্গে দেখা হবে। একজন এমপির উচিত খুব ভোরবেলা উঠে সূর্যোদয় দেখা, একজন এমপির উচিত কিছুক্ষণ পাখির গান শোনা, একজন এমপির উচিত ভোরবেলা কিছুক্ষণ নিরুদ্বেগ চিত্তে বেড়ানো, গুনগুন করে একটু গানও তার করা উচিত, আর উচিত দিনের মধ্যে কিছুটা সময় একা একা থাকা এবং সেই সময় যতটা সম্ভব রেখে ঢেকে একটু আত্মবিশ্লেষণ করা। একজন এমপির পক্ষে যদি সম্ভব হয় তবে কিছুক্ষণ তার ভুলে যাওয়া উচিত যে সে একজন এমপি, যদি সে তা পারে তবে একজন এমপির উচিত সুযোগ পেলেই বাচ্চাদের মুখ ভেঙানো। মদন সাধারণত সকালে উঠতে পারে না, অনেক রাত জেগে কিছু লেখাপড়া করা তার স্বভাব, বস্তুত 24 ঘন্টার মধ্যে একমাত্র রাত 12টার পর ছাড়া সে এসব করার সময় পায় না, ফলে ভোরবেলা উঠতে প্রায় দেরি হয়ে যায় খুব। আজ ভোরবেলা যখন ঘুম ভাঙল তখনও বেশ অন্ধকার রয়েছে। ঘুম ভেঙেই মদন একেবারে গা ঝাড়া দিয়ে উঠে বসে, রোজ ঘুম ভাঙার 1.5-2 মিনিটের মধ্যেই তার মনে পড়ে যায় যে সে একজন এমপি, আজ কিন্তু তা পড়ল না। দিদির বাইরের ঘরে জানলা দিয়ে ভোরের একটু বাতাস আসছিল, কাছে পিঠে রুগ্ন কিছু গাছপালা এখনো আছে, বাতাসে তারই নির্ভুল গন্ধ, রাতে কোনো সময় একটু বৃষ্টিও হয়ে গিয়ে থাকবে, ভেজা ভাবটা বাতাসে এখনো রয়ে গেছে, ফলে ভোরবেলাটি খুবই চমৎকার মনে হচ্ছিল মদনের। সে উঠে টক করে বেসিনে গিয়ে চোখে জলের ঝাপটা মারল কিছুক্ষণ, চোখটা কট করে উঠল জ্বালায়, এখনো শরীরে যথেষ্ট ঘুম দরকার। পায়ের দিকে সোফার ওপর কালকের ছেড়ে রাখা ধুতি আর পাঞ্জাবি অভ্যস্ত হাতে 1 মিনিটে পরে নেয় মদন। সময় নেই, এই ভোরবেলাটা বৃথা যেতে দেওয়া যায় না। দিদি বলে একটা ডাক দিতেই চিরু সাড়া দেয়,
কিরে বেরোচ্ছিস নাকি? পার্ক থেকে আসছি একটু ঘুরে, দরজাটা দিয়ে দাও। বলেই আর দাঁড়ায় না মদন, বেরিয়ে হনহন করে কালীঘাট পার্কের দিকে হাঁটতে থাকে। আকাশে বাদলার মেঘ কেটে যাচ্ছে, ওই শুকতারা। মদন একটু চেয়ে দেখল, এবার দেরিতে বড় বেশি বৃষ্টি হচ্ছে উত্তরে আর পূবে, ভেসে যাচ্ছে, সব ভেসে যাচ্ছে। প্রতিবারই ভাসে এবং তার জন্য কেউ কিছু করে না। আমি একজন এমপি, কথাটা এতক্ষণে মনে পড়ল মদনের। নির্জন রাস্তায় সে একটু শব্দ করে বলে ওঠে, দেখ শালা মদনাকে দেখ, শালা নাকি এমপি। সতীশ মুখার্জি রোডের পুরনো মসজিদের হাতায় গাছে গাছে পাখি ডাকছে, ডাকেরে পাখি না ছাড়ে বাসা, খনার বচন না। বাকিটা মনে নেই মদনের, তবে ওইটুকু মনে আছে, ডাকেরে পাখি না ছাড়ে বাসা। বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে এবার। কিন্তু বৃষ্টি হলে আমি কি করতে পারি? মদনা তো ভগবান নয় বাপ, একজন বুর্বক এমপি মাত্র। হ্যাঁ মানছি এমপিরা অনেক কিছু করতে পারে, কিন্তু তা বলে বানভাসী দেশে ডাঙা জবি বের করার মতো এলেম তার নেই। তবে মদনা ফিল করে বাপ, ফিল করে। পাখিরা খুব ডাকছে। মদন একবার পুরনো মসজিদটার দিকে তাকিয়ে বলে, দেখে নে সারারা, আজ তো এমপিকে দেখে নে। তোরা হতভাগারা, জামা কাপড় পরতে শিখলি না, পার্লামেন্ট বানাতে পারলি না, হোল লাইফ কেবল কিচমিচ কিচমিচ। মদন গুনগুন করে গাইতে লাগল, তার গলায় সুর নেই আর তার জন্যই পরোয়া করে না সে। গিয়েই যেতে থাকে সে, ডান দিকে পার্ক, ঢুকতে গিয়ে মদন একটু দাঁড়ায়। শালারা গাছগুলো কেটেছে, বাচ্চাদের জন্য দোলনা ছিল, স্লিপ ছিল, সেগুলো লোপাট করেছে, ঘাস জমিতে টাক ফেলেছে, খানিক জায়গা কেটে নিয়ে রঙ্গশালা বানিয়েছে, কারো কিচ্ছু করার নেই। ভেসে যাক, সব ভেসে যাক। মদন পার্কে ঢুকে পড়ে, ভোর ভোর হয়ে এসেছে। পার্কে কিছু ভুতুড়ে চেহারার আবছা লোক মর্নিং ওয়াক সেরে নিচ্ছে। মদন তাদের কক্ষপথে নিজেকে ভিড়িয়ে দেয়। এই ভোরবেলা পার্কে বেড়াতে তার বেশ আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ। নিজেকে এমপি বলে একেবারেই মনে হচ্ছে না তার, কিন্তু মনে না পড়ে উপায় আছে, বেটারা পড়িয়ে ছাড়ে। ক্যাংলা চেহারার টেকো একটা লোক গাদি খেলার মতো পথ আটকে একগাল হেসে বলল, আরে দাদা মর্নিং ওয়াকে বেরিয়েছেন বুঝি। মদন চিনল, তবে নামটা মনে পড়ল না। এই একটু, তা কি খবর? আমাকে চিনতে পারছেন তো, আমি হরিবোচাই। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কি খবর? আগে কালকে স্টেশনে যে সেই কথাটা বলেছিলাম মনে আছে তো? কোন কথা? ওই আমার বিজুকে যদি একটু মেডিকেলে চান্স করে দেন। মদন টেকো হরি গোসাইয়ের মাথার উপর দিয়ে উদাস চোখে পূবের আকাশের দিকে চেয়ে বলে, কি সুন্দর দেখেছেন। ব্যস্ত হয়ে হরি গোসাই বলে, আগে কোনটার কথা বলছেন? এই ভোরবেলাটা। আগে তার বলতে, খুব সুন্দর। এই ভোরবেলায় আপনার মনটা উদাস হয়ে যায় না? খুব যায়, খুব যায়। আমাদের ওদিকটা তো প্রায় গ্রামের মতোই, সেখানে জাগখানা করে ভোর হয় না রোজ, কি বলবো দাদা, মনটাকে একদম বৈরাগী বানিয়ে ছেড়ে দেয়। ফার্স্ট বাস ধরে আস্তে আস্তে আজও খুব উদাস লাগছিল। মদন বুঝদারের মতো মাথা নেড়ে বলে, তবু দেখুন বিশুরা আমাদের পিছু ছাড়ে না, উদাস হওয়ার স্কোপ থাকলেও কেউ আমরা উদাস হচ্ছি না, বৈরাগীও না। পিছু কথাটা ঠিক বুঝলাম না দাদা, পিছু পোকা নাকি? আরে না না, পিছু মানে পিছু, বিশুর সঙ্গে মিলে যায় বলে পিছু কথাটা বেরিয়ে গেল। হরি গোসাই চিমটিটা ধরল না, গদগদ হয়ে বলল, আপনার পিছু ছাড়লে আমাদের চলবে কেন দাদা? আমরা হচ্ছে একেবারে ওই আনরেকগনাইজ জনসাধারণ, আমার কথাই ধরুন না, সারা জীবনে একজন মাত্র ভিআইপির কাছে কিছুটা ঘেঁষতে পেরেছি,
সেই ভিআইপি হলেন আপনি। আত্মীয় স্বজনের কাছে বড় মুখ করে আপনার কথা কত বলি, অফিসেও একটু একটু খাতির পাই আর কি। এই পার্কে আমাকে ধরলেন কি করে আপনি? বাসায় গিয়েছিলাম, এই দিদি বললো পার্কে এসেছেন। মদন ধৈর্যশীল লোকটার মুখের দিকে চেয়ে ভোরের স্বচ্ছ হয়ে আসা আলোই জনসাধারণকেই দেখতে পায়। এই সেই জনসাধারণ যাদের নিয়ে তার বহু কালের কারবার। এই সেই বিশুর বাবা যাদের পিছু পিছু একদিন সে ঘুরেছে, আর যারা এখন তার পিছু পিছু ঘোরে। মদন একটা শ্বাস ফেলে বলে, শ্রীমন্তর কাছে একটা ডায়েরি আছে, তাতে হ্যাঁ হ্যাঁ তাতে লেখানো হয়ে গেছে। ঠিক আছে, দেখবো খন একটু দেখবেন। সারা জীবন বড় দুঃখে কষ্টে কেটেছে, তো বিশুটা যদি ডাক্তার হয় তবে শেষ জীবনটা। মদন হাসে, বাপদের ছেলেপুলে নিয়ে কত আশাই থাকে। গম্ভীর হয়ে বলে, ওই আশা না করাই ভালো। হরিগোসাই হঠাৎ নিভে গেল। মদন উদাসভাবে চারদিকে চেয়ে হাঁটছে। পিছনে হরিগোসাই বলে, সেই কথাটা অবশ্য ঠিক। মদন এতক্ষণে প্রসঙ্গটা ভুলে গেছে, ভালো মানুষের মতো বলে, কোন কথাটা? ওই ধন্য আশা কুহকিনি। ও হ্যাঁ। আবার কিছুক্ষণ চুপচাপ। মদন হরিগোসাইকে ভুলে গিয়ে উদাস পায়ে হাঁটতে থাকে। এখন আর খুব একটা আনন্দ হচ্ছে না তার, তবে লাগছে ভালোই। পিছন থেকে হরিগোসাই গলা খাঁকারি দিয়ে জানান দিল যে সে আছে। বলছি দাদার সঙ্গে যে আজ শ্রীমন্ত নেই। পাখিরা অনেকক্ষণ বাসা ছেড়েছে, এখন ঝোপে ঝাড়ে চিরিক মিরিক করে ঘুরছে তারা। সূর্য মসজিদ ছাড়িয়ে উঠে পড়ল প্রায়। কলকাতার সব ম্লান কুশ্রিতা প্রকট হল। দেখতে দেখতে মদন আনমনে জিজ্ঞেস করে, কে শ্রীমন্ত? কে? ওই আপনার বডিগার্ডের কথা বলছিলাম। দিনকাল তো ভালো না, কালকের খবর শুনেছেন তো? কিসের খবর? ওই নবহাটি জেল থেকে পালিয়েছে। এবার মদন সচেতন হয়, কিন্তু ইচ্ছে করেই অন্য মনস্কতার মুখোশটা পরে থেকে বলে, কে নবহাটি? দাদা দেখছি সব ভুলে গেছেন। ওই নবহাটি মানে যে লোকটা নীলুকে খুন করলো, আর যার মা এসেছিল কাল আপনার কাছে ছেলের বউয়ের জন্য চাকরি চাইতে। ও হ্যাঁ। বলছি এই সময়টা শ্রীমন্তকে একটু কাছে কাছে রাখবেন দাদা, নব লোক ভালো নয়। অবশ্যই 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 নবর এখন আর সেই তেজ নেই নিশ্চয়ই, পুলিশের তাড়া খেয়ে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা, তবু 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 সাবধান থাকা ভালো দাদা। আমি কি আর একটুক্ষণ সঙ্গে থাকবো দাদা? নব যদি এ সময় আসে তবে ঠেকাতে পারবেন? টেকু হরিগোসাই অপ্রতিভ হেসে বলে, আগে আমি ওসব লাইনের লোক তো নই, তবে চেঁচাতে পারবো, খুব চেঁচাবো। পারবেন? তবে একটু চেঁচিয়ে শোনান তো, দেখি কেমন পারেন। লজ্জা পেয়ে হরিগোসাই বলে, আরে দাদা কি যে বলেন। তাহলে কি করে বুঝবো যে চেঁচাতে পারেন? হরিগোসাই মাথা নিচু করে লজ্জার গলায় বলে, পারি কিন্তু। হ্যাঁ তো দেখি কেমন পারেন, চেঁচান, খুব জোরে চেঁচিয়ে বলুন, নব আসছে, ওই নব আসছে, খুন 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 করে ফেললে, চেঁচান চেঁচান বলে মদন এক পা পিছিয়ে কনুইয়ের গুঁতো দিয়ে উৎসাহ দিতে লাগলো হরিগোসাইকে। হরিগোসাই বলল, তাহলে বিশুর মেডিকেলে ভর্তির ব্যাপারটা হবে তো? আরে হবে হবে, ওর বাপ হবে, নইলে কি আর বিশু আমার পিছু ছাড়বে? নিয়ে এখন চাচান দেখি। হরিগোসাই থমকে দাঁড়িয়ে গেল, চোখ বুঝে মাথায় আর বুকে বার কয়েক হাত ঠিকিয়ে কোনো দেবদেবীকে প্রণাম করে নিল। তারপর বুক ভরে দম নিয়ে হঠাৎ আকাশ ফাটানো গলায় চেঁচাতে লাগলো, নব আসছে, ও নব আসছে, খুন খুন করে ফেললে। মুহূর্তের মধ্যে চারদিকে একটা হুড়োহুড়ি পড়ে গেল, কাক ডাকতে লাগলো, পাখিরা ঝোপ ছেড়ে প্রাণ ভয়ে উঠল, প্রাতঃভ্রমণকারীরা সটাসট দৌড়ে গিয়ে রেলিং টপকাতে লাগলো, সামনের এক বাড়িতে দড়াম করে জানলা বন্ধ হয়ে গেল। হরিগোসাইয়ের যে এত আওয়াজ তা ওকে দেখলে বোঝাই যায় না। মদন অবাক হয়ে বলল, বাহ আপনার গলা তো অ্যাসেট। আগে খুব জোর আওয়াজ হয়, একবার ভিড়ের ট্রেনে শুধু চেঁচিয়ে জায়গা করে নিয়েছিলাম। মদন গম্ভীর হয়ে গেল, বলছি আর কি চেঁচাতে হবে দাদা? হ্যাঁ
না, এখন তাড়াতাড়ি সরে পড়া দরকার। আপনি যা চেঁচিয়েছেন। আমি তাহলে আসি। হ্যাঁ আসুন, একটু পা চালিয়েই আসুন গিয়ে। বিশুর তাহলে? পিছু পিছু থাকবে বলে মদনও একটু পা চালিয়েই পাক থেকে বেরিয়ে আসে। কারণ প্রথম ভয়ের ধাক্কাটা কাটিয়ে চারদিক থেকে লোক ছুটে আসছে, ব্যাপারটা কি তা দেখতে। মদনকে একজন জিজ্ঞেস করল, কি হয়েছে দাদা, খুন নাকি? মদন এমনভাবে মাথা নাড়ল যাতে হ্যাঁও হয় আবার নাও হয়। একটু বাদে যখন সে জামাইবাবুর মুখোমুখি বসে চা খাচ্ছিল, তখন আর তার মুখে উদাসীনতা ছিল না। জামাইবাবু মনীষ অখণ্ড মনোযোগে খবরের কাগজ পড়ছে। জামাইবাবু। বলো ব্রাদার। আপনার চেয়ে খবরের কাগজটা দেখা আমার বেশি দরকার, এবার ছাড়ুন। তুমি তো এখন পায়খানায় যাবে। তা গেলেই বা, খবরের কাগজ নিয়ে যাব। যেও, তার আগে যতটা পারি দেখে নিচ্ছি। তোমার ওটা ভারী ব্যাড হ্যাবিট। কোনটা, খবরের কাগজ পড়া? না, এই খবরের কাগজ নিয়ে পায়খানায় যাওয়াটা। ব্যাড হ্যাবিট কেন হবে, আমি বরাবর যাই। খবরের কাগজ না হলে কোষ্ঠ পরিষ্কার হয় না। দো ইউ আর এন এমপি এবং তোমার সময়ও কম, তবু বলি এটা খুবই ব্যাড হ্যাবিট। তা হোক, এবার ছাড়ুন। ছাড়ছি ছাড়ছি, চাটা খাও না। চা তো ফিনিশ। তবে চিরু না হয় আর এক কাপ করে দিক। এই যে চিরু, শুনছ? কি অত মন দিয়ে পড়ছেন জামাইবাবু? পড়ার কিছু নেই ব্রাদার, সব ছাতা মাথায় ভর্তি কাগজ। সেই ছাতা মাথায় দেখছি। আমার প্রেস কনফারেন্সটা দিয়েছে? দিয়েছে একটুখানি, পাঁচের পাতার তলার দিকে। হেডিং কি করেছে? মালদহের অবস্থা ভয়াবহ, তারপর কোলন দিয়ে তোমার নাম। পলিটিক্যাল ব্যাপারগুলো দেয়নি তাহলে। আপনি যে কেন এত কিপটে? কেন বলো তো, 30 টাকা কিলো চা খাওয়াচ্ছি তাই। লোকে আরো দামি চা আমাকে খাওয়ায়, চায়ের খোঁটা দেবেন না। বলছি মোটে একটা খবরের কাগজ রাখেন কেন? একটাই পড়ার সময় পাই না। তাছাড়া সেই একটাও আবার বাংলা, বাংলা কাগজে খবর কম থাকে জানেন না। তোমার দিদিও একটু পড়ে যে, ও তো ইংরেজি বোঝে না। এবার থেকে দুটো করে রাখবেন, ইংরেজিটার দাম আমি প্রতি মাসে মানি অর্ডার করে পাঠিয়ে দেব। এমপিদের প্রতিশ্রুতির দাম নেই ব্রাদার, সবাই জানে। রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? চিরু চা নিয়ে এসে মনীষের দিকে চেয়ে বলে, বড় গলায় চায়ের হুকুম দেওয়ার দরকার ছিল না, আমি তো চা করছিলামই। তা জানতাম, তবু শালার কাছে নিজেকে উদার প্রমাণ করার জন্য ওইটুকু করতে হলো। এই বয়সে আর কি নতুন করে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টাতে পারবেন জামাইবাবু? আমি যে প্রথম থেকে জানি আপনি ক্রনিক মাইজার। অথচ দেখো পাড়া প্রতিবেশীরা সবাই আলোচনা করে মনীষবাবু টাকা জমাতে জানেন না, কেবল খরচ করেন, কাছা খুলে খরচ করেন। আপনার পাড়া প্রতিবেশীরা স্বপ্ন দেখে। দিন দিন, এবার খবরের কাগজটা ছাড়ুন। বড্ড জ্বালাচ্ছ হয়ে যাও না, বাড়ির ঘরে সেই কাক ভরে এসে সব বসে আছে, গিয়ে তাদের সঙ্গে দুটো কথা বলে এসো না। ততক্ষণে ওরা বসে থাকার জন্যই এসেছে জামাইবাবু, তাড়া নেই। তোমরা লিডাররা বাপু বড্ড গেরাম ভারী। আমি গেরাম ভারী নয়তো কি? লোকেরা বসম্বধ হয়ে বসে থাকে আর তোমরা পায়খানায় বসে খবরের কাগজ পড়ো। হ্যাঁ হ্যাঁ, লিডারদের নিয়মই তাই। এই নাও ব্রাদার বলে মনীষ খবরের কাগজটা ভাঁজ করে এগিয়ে দেন। যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ শান্তিতে চাটুকু খেতে পারবো না। মদন খবরের কাগজটা খুলতে খুলতে বলে, জামাইবাবু, আমি যদি মরে যাই তাহলে কি হবে বলুন তো? কেউ বিধবা হবে না। আর কি হবে? আমার টেলিফোনটা হবে না। আরে বাবা, কি হবে না জিজ্ঞেস করিনি, কি হবে তাই জানতে চাইছি। আসলে তুমি মরবে না। কে করে বুঝলেন? তোমারই বা মরার কথা মনে হচ্ছে কেন? কোনোকালে তো এসব বলো নি, আমরা জানি তুমি হচ্ছে পজিটিভ লোক, এমপিরা এমনিতেই একটু বেশি রকম আশাবাদী হয়। আজ হঠাৎ তোমার কি হলো? মদন খবরের কাগজটা খুলতে খুলতে মৃদু হেসে বলে, মৃত্যুর একটা রোম্যান্টিক দিক আছে, তাই আজকাল মাঝে মাঝে ভাবি মরলে কেমন হয়। কিছু হয় না হে। মনীষ মাথা নাড়ে, মরার মধ্যে রোম্যান্টিক কিচ্ছু নেই, মহৎ কিচ্ছু নেই,
একেবারে মোটা দাগের ক্যাবলা একটা ব্যাপার। আমাদের দেশে গবা পাগলা বলে একটা লোক ছিল, সে গাইতো মনুরে বাপের খবর রাখল না, হ্যাঁ যে মইরা ভ্যাট গাইয়া রয়েছে পাছায় পড়ছে জোচো না। অশ্লীল অশ্লীল। মোটেও অশ্লীল নয়, পাছায় যোশনা পড়ার ব্যাপারটা বরং খুবই করুণ। মরা টরার কথা হলেই আমার গানটা মনে পড়ে। আপনি যা একখানা জিনিস না জামাইবাবু, মনি ছুটতে উঠতে বলে, তুমি পেপার দেখো, আমি বরং ততক্ষণে বাথরুম দখল নিয়ে গিয়ে, তুমি পত্রিকা হাতে ঢুকলে পাক্কা দেড় ঘন্টা। মনীষ বাথরুমে গেলে কিছুক্ষণ একা বসে আপন মনে ফুরুক ফুরুক করে হাসলো মদন। দিনটা আজ ভালোই যাবে, সকালে একটা চেঁচামেচি শুনেছে, বনিটা ভালোই বলতে হবে, তারপর আবার এই যোছনার ব্যাপারটা। দুপুরে আজ রাইটার্সে দুজন মিনিস্টারের সঙ্গে মিটিং আছে, তখন যদি কথাটা মনে পড়ে তাহলে ঠিক ফুরুক করে হেসে ফেলবে সে। বিকেলে আছে পার্টির গুরুত্বপূর্ণ মিটিং, তখনও কি মনে পড়বে? পত্রিকাটায় কয়েদি পালানোর কোনো খবর নেই, বাংলা কাগজে এমনিতেই খবর কম থাকে, তার উপর এসব খবরের এমনিতেই তেমন গুরুত্ব নেই। তবে যারা নবকে জানে তারাই বুঝবে খবরটা কতখানি গুরুতর। বাইরের ঘর থেকে পর্দা সরিয়ে ভিতরের বারান্দায় উঁকি দিল শ্রীমন্ত। দাদা, আপনার বন্ধু এসেছে। আমি জগবন্ধু ভাই, কে এসেছে, নাম কি? মাধব হাজরা, ওই যে গোল পার্কের কাছে। আর বলতে হবে না, মাধব দুনিয়ায় একটাই হয়, আসতে বল। মাধব বোধহয় বাইরের ঘরে ফিতে মাথা জুতো খুলতে খানিক সময় নিল, তারপর ভিতরের বারান্দায় আসতেই তার মুখে উদ্ভ্রান্তিটা প্রথম লক্ষ্য করে মদন। তবু মদন সবসময় নিজে খোশ থাকতে এবং অন্যকে খোশ রাখতে চেষ্টা করে। হালকা গলায় বলল, মুর্গা পেয়েছিস? কিসের মুর্গা? তোর বাসায় আজ রাতে একটা আস্ত এমপির নেমন্তন্ন রে। ও হ্যাঁ, সে মুরগি হবে, কিন্তু খবরটা শুনেছিস? খবর শোনাই আমার কাজ, নবহাটি পালিয়েছে এই খবর তো, তত ঘাবড়ানোর কি আছে, বস। মনীষের পরিত্যক্ত চেয়ারে ধপ করে বসে পড়ে মাধব, তারপর হাঁপ ধরা গলায় বলে, এটা কিন্তু ইয়ার্কি ব্যাপার নয়। এই কথায় সকালের হাসি খুশি ভাবটা মদনের মুখ থেকে মুছে গেল বটে, কিন্তু তার মুখে কোনো ভয় বা ভাবনা ফুটল না, মুখটা আস্তে আস্তে গম্ভীর ও নিষ্ঠুর হয়ে গেল। সে শুধু বলল, মাধবের চেহারাখানা সুন্দর, দারুণ ফর্সা, জোড়া ভ্রু, খুব লম্বা এবং স্বাস্থ্যবান। সুন্দর ছেলেদের সুন্দর বউ জোটে না, সুন্দর মেয়েদের জোটে না সুন্দর বর। মাধবের বউ ঝিনুক কিন্তু সুন্দর, দুজনই সুন্দর, দুজনের সংসার সুন্দর, ফ্ল্যাট সুন্দর, কিন্তু তবুও কোথায় যে ওদের খিঁচ তা আজও মদন বুঝতে পারল না। মাধবের চেহারায় আজ তেমন জলুস নেই, সকালে দাড়ি কামায়নি, লম্বা চুলগুলো পাট করা নেই, মুখে বেশ উত্তেজিত ভাব, উৎকণ্ঠা, ডান হাতের মধ্যমায় গোমেদের আংটিটা বারবার ব্যস্ত আঙুলে ঘোরাচ্ছে। ইউ মাস্ট ডু সামথিং। মদন ধীরে সুস্থে কাগজের শেষ পাতাটা উল্টে চোখ বোলাতে বোলাতে বলল, চা খাবি? চা, চায়ের কথা বলছিস তুই এখন? যেন প্রস্তাবটায় কিছু অস্বাভাবিকতা আছে এমনভাবে বিস্ময় প্রকাশ করল মাধব। ঠিক আছে, খাবো। দিদি কই? ঘরে, ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে। মাধব কিছুক্ষণ চুপ করে বসে একবার আংটি ঘোরায়, একবার চুলে আঙুল চালায়, হঠাৎ একটু ঝুঁকে বলে, পেপারে কিছু দিয়েছে? কি দেবে? আরে নবর ব্যাপারটা। মদন মাথা নেড়ে পত্রিকাটা ভাঁজ করে রেখে দিয়ে বলে, একজন তৃতীয় শ্রেণীর কয়েদির পালানোর খবর তেমন কিছু গুরুতর নয় মাধব। মাধব পিছন দিকে হেলে বসে কয়েক পলক চোখ বুজে থাকে, তারপর বলে, তা বটে, বাট ইট ইজ এ সিরিয়াস নিউজ ফর আস। আস নয়, বল মি, তুই ভয় খেয়েছিস, আমি নয়। মাধব চোখ খুলে মদনের দিকে এক দৃষ্টি চেয়ে থাকে। তোকে কি নবস স্পেয়ার করবে মনে হচ্ছে তোর? তার চেয়ে বরং জিজ্ঞেস করা ভালো, ওয়েদার আই উইল স্পেয়ার হিম অর নট। মাধবের স্বাভাবিক চোখা চালাক ভাবটা আজ ছুটি নিয়েছে, তবু সে বলল, আমি তোর মতো হিরো নই, অ্যান্টি হিরো, ভুলে যাস না। মদনের মুখে কথা ফুটল না, কিন্তু চাপা নিষ্ঠুরতাটা জলজল করতে লাগল। মাধব জানে মদনের মধ্যে একটা কিছু আছে,
কিন্তু সেটা কি তা এত বছরেও বুঝতে পারল না। ছেলেবেলায় আসানসোলে কলিয়ারির এলাকায় তারা একসঙ্গে বেড়ে উঠেছিল, লোকে বলতো মদন মাধব। এত গলাগুলি ছিল, তবু মদনের মধ্যে প্রকৃতি দত্ত এক্সট্রা ফাউ জিনিসটার জোরেই না বেটা এমপি। আর সেই ফাউ জিনিসটা যা মাধবের নেই, সেটা এখন মদনের মুখে চোখে ঢেউ দিচ্ছে। মাধব তার খড়খড়ে দাড়িওয়ালা গাল চুলকল, তারপর একটু মিয়নো গলায় বলল, তুই কলকাতায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই নব জেল ভেঙে পালালো, এর মধ্যে একটু অদ্ভুত যোগাযোগ আছে না? তুই ব্যাপারটা ভেবে দেখেছিস? অত ভাববার সময় নেই ভাই, ভেবে লাভ নেই। গোটা দুই মুরগা কিনে নিয়ে বাড়ি যা, আর ঝিনুককে ভালো করে রাঁধতে বলিস। ঝিনুক গত বছর পাঁচেক রান্নাবান্না করেনি। বলিস কি, ঝিনুক না রাঁধলেও আমরা না খেয়ে থাকি না, রান্নার লোক আছে, চিন্তা নেই। তবে মুরগাটা কিনে বাড়ি যা এবার, আর একটু বেশি করে রান্না করতে বলিস। আমি তোদের না জানিয়েই বৈষম্পায়নকেও নেমন্তন্ন করে দিয়েছি। বৈষম্পায়ন বলে মাধব একটু হাসে, কিন্তু কোনো মন্তব্য করে না। মদন অবশ্য তীক্ষ্ণ চোখে হাসিটা দেখল। হাসলে কেন, এনিথিং রং? না, নাথিং রং। ওকে নেমন্তন্ন করায় তোর অসুবিধে পড়বি না তো? না রে, অসুবিধে তো তোকে নিয়ে। জিনুক বলে দিয়েছে ড্রিঙ্ক করলে বাড়িতে থাকবে না। তা ড্রিঙ্ক কি বাদ যাচ্ছে নাকি? না, তবে ছোট করে হবে। জিনুক বাড়ি থাকবে। মাধব এবার খুব অদ্ভুত ধরনের হাসি হেসে বলল, বোধহয় থাকবে, বৈষম্পায়ন আসছে জানলে থাকবেই মনে হয়। তীক্ষ্ণধার চোখে মাধবের মুখটা দেখে নিচ্ছিল মদন, ঝুঁকে আস্তে করে বলল, ইজ দ্যার অ্যান অ্যাফেয়ার অর সামথিং? সিরিয়াস কিছু নয়, দুজনেই দুজনের প্রতি একটু সফট আর কি, ব্যাপারটা আমি খুব এনজয় করি। তোরা না একেবারে হোপলেস, বউ অন্যের সঙ্গে প্রেম করলে সেটা তোরা এনজয় করিস কি করে রে? আস্তে মদনা, আস্তে। মাধব গলা আরেক পর্দা নামিয়ে বলে, দুনিয়াটাই তো রঙ্গশালা, কে কার বউ রে, কে কার প্রেমিকা? আর আমি পজেসিভ নেচারের লোক নই, আমি শুধু দেখি শেষ যৌবনা এক মহিলা মধ্যবয়স্ক একজনের প্রেমে পড়ে কেমন বয়স সন্ধির ছুকরি হয়ে যাচ্ছে। ঘ্যাম নাটক মাইরি। তা সেই নাটকে তোর ভূমিকা কি, পর্দাটা না? আমার ভূমিকা ছিল ভিলেনের, কিন্তু আমি মাইরি ফিলোসফার হয়ে গেছি বুঝলি। তবে রেফারির মতো নজরও রাখছি, বাড়াবাড়ি দেখলে ফাউল বা অফসাইড বলে চেঁচিয়ে বাঁশি বাজাবো। এই সময় শোয়ার ঘরের ভাজানো দরজা ঠেলে চিরু আসে, মাধবের দিকে চেয়ে বলে, বন্ধু এসেছে বলে তোর টিকি দেখা গেল, নইলে দিদি মরল কি বাঁচল সে খবরও তো নিস না। তোমার মরার কি, দিব্যি গায়ে গত রে হয়েছ, মোটা হয়েছি বলছিস? মোটা নয়, পরিপূর্ণ হয়েছ। হাজির কোথাকার, চা খাবি? আরে বাবা, তুই দুনিয়া শুদ্ধ লোককে চা খাওয়াতে গিয়ে যে পতিদেবতাটিকে ভাত খাইয়ে অফিস পাঠাতে পারবি না রে। না রে বাবা, না খেয়ে যাবে না, ডাল ভাত নেমে গেছে, সেই ভোর রাতে তুই যখন বেরোলি তখনই উঠে সব সেরে ফেলেছি। তাহলে চিরুদি, গরিব ভাইকে একটু চা খাওয়াও। ও বাবা, তুই গরিব? কেয়াতলায় ফ্ল্যাট কিনেছিস, তুই যদি গরিব তো আমরা কি রে? তোমরা সবাই শুধু আমার ফ্ল্যাটটাই দেখলে, আর আমি যে দিনকে দিন শুকিয়ে যাচ্ছি সেটা তো কেউ দেখে না। তুই আবার শুকলি কোথায়? বেশ তো চেহারাটা দেখাচ্ছে, একটু এলোমেলো অবশ্য, রাতে ঘুমোসনি নাকি? না গো, সেসব নয়, মাঞ্জা দেওয়ার সময় পাইনি। ঝিনুক কেমন, বেশি মোটা হয়ে যায়নি তো? আরে না, রেগুলার যোগাসন করে, কম খায়, সারাদিন শরীরের যত্ন করে, কাজকর্ম নেই, মোটা হবে কেন, ভালো আছে। এই বউয়ের কথা উঠলেই তোরা অমন বেঁকিয়ে কথা বলিস কেন বলতো? বউগুলো কি মানুষ নয় নাকি? আরে বেঁকিয়ে বললাম কোথায়, ওই যে বললি সারাদিন শরীরের যত্ন করে, কাজ করে না, আরও সব কি যেন। হ্যাঁ, তোমার মনটাই বাঁকা জানো তো, একজন মহিলা নিজের শরীরের যত্ন নেয় এটা তো প্রশংসার কথা, তুমি যে নাও না তার জন্যে আড়ালে আমরা তোমার নিন্দে করি। ইয়ার বাজ, বস, চা করে আনি। যাও, রান্নাঘর ছাড়া তোমাকে কোথাও মানায় না। সেটা তোর জামাইবাবুও খুব ভালো বুঝেছে। এতক্ষণ মদন একটাও কথা বলেনি, কোনো কথা তার কানেও যায়নি, নিজের নখগুলোর দিকে চেয়ে ভ্রু কুঁচকে কি যেন ভাবছিল। মনীষ বাথরুম থেকে বেরিয়ে বলল, যাও ব্রাদার,
খবরের কাগজ নিয়ে আধবেলার জন্য ঢুকে পড়ো। কোঁচকানো ভ্রু শটান হলো, একটু হেসে মদন বলে, অত সময় যদি থাকতো জামাইবাবু এক্ষুনি রাইটার্সে যেতে হবে। মনীষ মাধবকে দেখে খুশি হয়ে বলে, এই যে ব্রাদার, মদন না এলে মাধবের দেখা পাওয়া যায় না, আমাদের হয়েছে বিপদ। তোমার ফোন নম্বরটা চিরুকে দিয়ে যেও তো। যাবো, কিন্তু আপনি জন্মেও ফোন করবেন না জানি। আহা, কখন কি দরকার হয় তার কি ঠিক আছে, তবে পয়সা দিয়ে করতে একটু গায়ে লাগে আজকাল, ফোনের চার্জ যা বাড়ছে। কেন, অফিস থেকে করবেন? অফিস থেকে, অফিস থেকে প্রাইভেট ফোন করতে একটু কিন্তু কিন্তু লাগে। মদন মাথা নেড়ে মাধবকে বলে, জামাইবাবু হচ্ছে একটা হোপলেস কেস, বুঝলি মাধব, হি ইজ হেল্পলেসলি অনেস্ট, এই রোগের কোনো চিকিৎসা নেই। মাধব হাঁ করে একটু চেয়ে থেকে বলল, জামাইবাবুর অনেস্টি সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এটা যে সূচিবায়ু হয়ে দাঁড়াচ্ছে। মনীষ খুব দুর্বলভাবে একটু হাসে। কে, তুই ভয় পেয়েছিস নাকি? শ্রীমন্তর মুখ করুন, গম্ভীর, কোনো বিপদ বা ঝামেলা পাকালে শ্রীমন্তর মুখ ওরকমই হয়ে যায়, তাকাতে ভয় করে। সে মদনের দিকে চেয়ে মাথা নেড়ে বলে, না তবে কেয়ারফুল থাকা ভালো। না থাক, তবে ভয় পাওয়ার কিছু নেই রে। শ্রীমন্ত মুখে কিছু বলল না, তবে মনে মনে বোধহয় মদনকে একটা খিস্তি দিল। তার কারণ, নব জেল থেকে বেরিয়েও মদনের নাগাল পাবে না, তার আগেই চিড়িয়া ভেঙে যাবে দিল্লি, তারপর বিদেশে। কলকাতার ঘুনচক্করে নবর পাল্লা টানতে পড়ে থাকবে শ্রীমন্ত আর তার সাকরেতরা। কাজটা খুব সহজ নয়, যারা নবকে চেনে তারাই জানে। কথা হচ্ছিল একটা অ্যাম্বাসেডর গাড়িতে বসে। সকালবেলা গাড়ি যাদবপুর পেরিয়ে বাঘা যতীনের ভিতর দিয়ে যাচ্ছে সেই বোড়াল। বলছি, দিল্লিতে আমার জন্য একটা চেষ্টা করবে বলেছিলে মদনদা। আরে হবে হবে, এখানেও তো বেশ আছিস। মদন অন্য মনস্কভাবে বলে, একে থাকা বলো, ভদ্রলোকের মতো থাকতে গেলে কলকাতায় কিছু হবে না, দিল্লিতে একটা ব্যবস্থা করে দাও। কি করবি? যা হোক, একটা দোকান না হয় বাস বা ট্যাক্সির পারমিট কিছু একটা। আরে ওখানে পারবি না, শক্ত কাজ, তবু যদি যেতে চাস তো চেষ্টা করব। করো। তুই একটু ভয় খেয়েছিস শ্রীমন্ত। শ্রীমন্ত জানে মদনদা এই যে দিল্লি যাবে, গিয়েই ভুলে মেরে দেবে তার কথা। ভিআইপিরা সব একরকম, মদনের ওপর নানা কারণেই একটু চটে আছে সে। লোকটা কথা দিয়ে কথা রাখে না, তার ওপর ভয়ের খোঁটা দেওয়া হচ্ছে। শ্রীমন্ত ঠান্ডা গলাতেই পাল্টি দিল, ভয় একটু তুমিও খেয়েছো মদনদা, নইলে এই সাত সকালে জরুরি কাজ ফেলে বোড়াল রওনা হতে না। মদন হাসে, একটু অপ্রতিভ বোধ করে না। কাল নবর মাকে কথা দিয়েছিলাম, কানোয়ারকে সকালে ফোন করতেই রাজি হয়ে গেল, তো খবরটা দিয়ে আসা কি খারাপ নাকি? খারাপ বলছি না, কিন্তু আমার মনে হয়েছিল নবর মাকে তুমি কাটিয়ে দেওয়ার জন্য কথা বলেছ। মদন একটু চুপ করে থেকে বলে, আরে শত হলেও একসময় নব আমার জন্য অনেক করেছে, তাই না? শ্রীমন্ত আর কথা বাড়ালো না। কিছুদিন যাবৎ মদনদার সঙ্গে তার বনিবনা হচ্ছে না, এটা সে নিজেই টের পাচ্ছে, মদনদাও কি আর টের পাচ্ছে না। মদন একটা সিনেমা হলের হোর্ডিং দেখলো ঘর ঘুরিয়ে, মুখ ফিরিয়ে বলল, এ কথাটা যেন চাপা থাকে। নবর বউয়ের চাকরি তো, ও নিয়ে ভেবো না। দিল্লি কি সত্যিই যেতে চাস? চাই, কলকাতায় কি হবে বলো, হুজ্জতি করা আমার রক্তে নেই, ওসব মেলা হয়েছে, এবার সেটেল করতে চাই। তুই বিকম পাস না? ওই টুকে মুখে, ওসব বিদ্যে ধরো না, দাঁড়াবো। না না, তোকে দিয়ে চাকরি হবে না সে আমি জানি, চাকরিটাও রক্তে নেই কি না, আমার বাপ পুরুষ ছিল মেলা যজমান, আমিও নাকি অনেকের কুলগুরু, রাস্তাঘাটে মাঝে মাঝে বেশ বুড়ো বয়স্ক মানুষও দুম করে পেন নাম ঠুকে দেয়, কত বাড়ি আছে যেখানে গেলে আমার জামাই আদর। লাইনটা তো ভালোই। হ্যাঁ, ভালো না হলে আমার বাবা চিরকাল ওকাজ করবে কেন, চাকরি আমাদের বংশে কম লোকই করেছে। তা নিষ্ঠাবান বামুনের ছেলে হয়ে খুন খারাপি করিস কি করে তুই? মারি মদনদা ঠুকো না তো, খুন খারাপি আমার সয় না, একটু হাঁক ডাকের লোক ছিলাম বটে বরাবর, কিন্তু এতটা হয়ে যাবো ভাবিনি। মদন শ্রীমন্তর হাতটা একটু চাপ দিয়ে বলে, তুই একটু নরম আছিস। আজই মদনদা, স্বীকার করছি। নবর মতো তুই কেঠো মানুষ নোস। তাও নই,
নবর সঙ্গে যদি পাল্লা টানতে হয় পারবি? পারব, তাতে আটকাবে না, তবে আমি ওর মতো নিচে নামতে পারি না, ব্যাপারটা বুঝতে পারছো তো? আরে পারছি পারছি, আমার তো লোক নিয়ে কারবার, তোর মুশকিল হলো তুই যে ভদ্রলোক তা বলতে পারিস না, আর কিছু লোক যে তোকে দেখলে প্রণাম করে সেটাও তোকে কাঁচা ধরে টানে মাঝে মাঝে, তাই তো? শ্রীমন্ত হাসল। সবই তো বোঝো দাদা। আমি তোরটা বুঝি, কিন্তু তুই আমারটা বুঝিস না যে। ও কথা বলছো কেন? এই যে বললি ভয় পেয়েছি বলি নাকি আমি নবর বউয়ের চাকরি করে দিচ্ছি। আরে ওটা একটা ফালতু কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, ছাড়ো না। মদন চুপ করে রইল, কিন্তু তার মুখের দিকে চেয়ে শ্রীমন্তরও বুকটা একটু গুড়গুড় করে ওঠে। তার গায়ে জোর আছে, পকেটে লোডেড রিভলভার আছে, সাহস আছে, তবু সে জানে মদনদার মতো লোক তার মতো হাজার জনাকে নাচিয়ে বেড়াতে পারে। বেখেয়ালে বেচাল বলে ফেলেছে। শ্রীমন্ত একটু চুপ করে থেকে বলল, মদনদা রেগে আছো মাইরি? মদন জবাব দিল না, ঘাড় ঘুরিয়ে বাইরে চেয়ে রইল। বোড়ালে বড় রাস্তায় গাড়ি থামিয়ে মদন নামল। শ্রীমন্ত নামতে যাচ্ছিল, মদন হাত তুলে বলে, আরে না না তুই থাক। একা যাবে? একাই যেতে হবে। তোমার কাছে আর্মস নেই কিন্তু। তাতে কি, আমি কোনো কালে আর্মস নিয়ে চলি না। ভয় নেই, আর্মস ছাড়াও আমার অন্য কিছু আছে, সেটা তুই বুঝবি না। কাজটা ঠিক করছো না মদনদা, নব এখন ফ্রি ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে একবার ঢুঁ দেবেই। আরে দৌড়বোকা, নব তোর চেয়ে বেশি বুদ্ধি রাখে, ও জানে পুলিশ ওর বাড়ির চারদিকে জাল পেতে আছে। তা অবশ্য ঠিক, শ্রীমন্ত মাথা চুলকায়। একটু কেমন লাগে শ্রীমন্তর, মদনদা তাকে সঙ্গে নিচ্ছে না, মদনদা গম্ভীর, কোথাও একটা তাল কেটে যাচ্ছে। ভয় নেই বলে মদন একটা ভাঙাচোরা মেটে রাস্তা ধরে এগোতে থাকে। এদিকে অনেক নিবিড় গাছপালা, পুকুর, ফাঁকা জমি, একেবারে হত্যগ্রাম। বেশিরভাগ নিম্ন মধ্যবিত্তদের বাস বলে বাড়িঘরগুলোর তেমন বাহার নেই, ম্যাড়মেড়ে, শ্রীহীন। মদনের খুব খারাপ লাগছিল না, সে একবার ঘড়ি দেখল, প্রায় 11টা, বেলা 1টায় রাইটার্সে মিটিং, সময় আছে, তবু সে একটু পা চালিয়ে হাঁটে। আদমাইলের মতো হেঁটে একটা শ্রীহীন ভারী গরিব চেহারার চালা ঘরের সামনে উঠোনে পা দেয় মদন। নব টাকা কামাই করেছিল মন্দ নয়, কিন্তু ঘর সংসারের পিছনে কিছুই ঢালেনি, কেবল অন্য সব ফুর্তিতে উড়িয়ে দিয়েছে। এই কাঠাতিনিক জমিও ওকে পয়সা দিয়ে কিনতে হয়নি, ঝোপ জঙ্গলে ভরা এই 3 কাঠা এক মুসলমানকে ভোগা দিয়ে দখল করেছিল সে। সেই জমি আর চালা ঘরটাই এখন নবর আত্মীয়দের একমাত্র আশ্রয়। মদন উঠোনে পা দিয়ে একবার ফিরে চাইল, রাস্তায় দাঁড়িয়ে একটা ঘাড়ে গর্তানি চেহারার লোক তাকে দেখছে, গায়ে হাফাতা নীল রঙা একটা শার্ট, পরনে ময়লা ধুতি। সাদা পোশাকের পুলিশকে চিনতে এক লহমাও লাগে না মদনের, সে একটু নিশ্চিন্ত বোধ করে, তারপর অনুচ্চ স্বরে ডাকে, গোরে গোরে। এত ভদ্র গলায় বোধহয় বহুকাল কেউ গৌরীকে ডাকেনি। খোলা দরজায় গৌরী এসে অবাক চোখে তাকায়। গৌরী ফর্সা নয়, তবে ভারী মিঠে মোলায়ম একটা শ্যামলা রং ছিল তার, ছিল অফুরন্ত স্বাস্থ্যের শরীর, ছিল অকুল দুখানা চোখ, মুখে উপচে পড়ত শ্রী। এখন তার কিছুই প্রায় নেই, শরীর শুকিয়ে অর্ধেকে দাঁড়িয়েছে, রং কালো হয়ে গেছে, এখনো শুধু চোখ দুখানা আছে, তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আজও। আমি মদনদা, চিনতে পারছ? গৌরীর শুকনো হাড্ডিসার মুখে একটু হাসি ফুটল, খুব অবিশ্বাসের হাসি। প্রথমটাই বুঝি কথা সরল না, তারপর মৃদু লাজুক স্বরে বলল, এলেন তাহলে, আসুন। বেশিক্ষণ বসার সময় নেই। গৌরী হারিয়ে গিয়েছিল, এই কথায় হঠাৎ যেন ঝলসে উঠল পুরনো গৌরী। একটু বসে না গেলে লোককে কি করে বিশ্বাস করাবো যে একজন এমপি আমাদের বাড়িতে এসেছিল? মদন মৃদু হেসে নামমাত্র দাওয়ায় উঠে চটি ছেড়ে রাখে। ঘরে নয়, এখানে একটু মাদুর টাদুর পেতে দাও। না, এখানে আবরু নেই, ঘরে আসুন, গরম লাগবে একটু, তা আমি পাকার বাতাস দেবোক্ষণ। অগত্যা মদন ঘরে ঢোকে, যেমনটি আশা করা যায় ঘর ঠিক তেমনি, বেড়ার গায়ে গুটি তিনেক ছোট জানলা বসানো,
রোদে তাতা টিনের গরমে ভেপসে আছে ভেতরটা। দুধারে দুটো সস্তা চৌকিতে অত্যন্ত নোংরা বিছানা, কয়েকটা ফুটপাতে কেনা র্যাকে রাজ্যের কৌটো টোটো রাখা, তবে একটা ট্রানজিস্টার রেডিও আছে, লক্ষ্য করে মতন। তোমার শাশুড়ি কই? উনি একটা বিড়ির কারখানায় যান। ছেলে মেয়ে? পাড়ায় পাড়ায় ঘুরছে। লেখাপড়া করে না? নাম লেখানো আছে স্কুলে, যায় বলে তো মনে হয় না। তোমার কটি? দুজন, বড়টা ছেলে ছোটটা মেয়ে। গৌরীর হাত পাখাটা নড়বড়ে। মদন বলল, থাকে পাখাটা রেখে দাও। গৌরী রাখল না, বলল, কেমন আছেন? ভালো নেই গৌরী। আপনি ভালো নেই, তবে আমরা কোথায় যাব? তোমার শাশুড়ি গতকাল আমার কাছে গিয়েছিল। জানি, বারণ করেছিলাম, শোনেনি। বারণ করেছিলে কেন? কি হবে গিয়ে, আমার জীবনে তো আর ভালো কিছু হবে না। তোমার চাকরিটা হয়ে গেছে? কোথায়? নবর কারখানায়। ও, খবরটা শুনে গৌরী গাই করল না। কারখানায় ওদের অফিসও আছে, সেই অফিসে। গৌরী জবাব দিল না। মদন একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, নবর কারখানায় কি তুমি চাকরি করতে চাও না? এই প্রশ্নটাই আপনার আগে করা উচিত ছিল মদনদা। মদন বুঝদারের মতো মাথা নেড়ে বলল, কাল তোমার শাশুড়ি গিয়ে নবর কারখানায় তোমাকে একটা চাকরি দেওয়ার কথা বলল, তখনও ভেবে দেখিনি যে তোমার কাছে চাকরিটা কতখানি অস্বস্তিকর হয়ে দাঁড়াবে। যাক, আপনার বুদ্ধি এখনো লোপ পায়নি দেখছি, একটু দেরিতে হলেও ব্যাপারটা বুঝতে পেরেছেন। বুদ্ধির ধার আসলে কমেও যাচ্ছে, আগের চেয়ে মাথা এখন অনেক কম খেলে। নবর মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ওর কারখানায় আমার কাজ করা বিপজ্জনক, ওর শত্রু অনেক, তার উপর ওর উল্টো ইউনিয়ন এখন কারখানা দখল করেছে, ওখানে চাকরি করা কি সম্ভব বলুন? কিন্তু নবর মাতা মানতেই চায় না। কে বলে? অনেক কিছু বলে, সব তো আপনাকে বলা যায় না, এমনকি বেচাগিরি করেও টাকা আনতে বলে। আর শুনবেন, মদন একটু গম্ভীর হয়ে যায়, তারপর বলে, বুড়ি তার উপযুক্ত কথাই বলে, তাতে উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি উত্তেজিত হই না তো। নবর সঙ্গে কি জেলখানায় মাঝে মাঝে দেখা করতে যাও? না, ওর মা যায়, ছেলে মেয়েও কখনো সখনো যায়। তুমি যাও না কেন? কেন যাব? রাগটা কি নবর ওপরে নাকি আমার ওপর? আপনার ওপর রাগ করব। ছি ছি, কী যে বলেন, ঠাট্টা করছো? আপনি ঠাট্টাই আর কি অতীত হয়ে গেছেন মদনদা। শোনো, তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করা খুব শক্ত হবে না। ট্রেড ইউনিয়ন তো কম করিনি, কিন্তু তোমাকে একটা কথা বলে যাই, এখানে আর থেকো না। থাকবো না কেন বলুন তো? কারণ আছে। তোমার কোথাও যাবার জায়গা নেই? না, কোথায় যাব? বাপের বাড়ি এখনো কি ম্যানেজ হয়নি? না, কোনো কালে হবেও না। তাহলে আমার যে কোনো জায়গা নেই সে তো আপনি জানেন মদনদা। চিন্তিত মুখে মদন বলল, তারপর আরো খানিকক্ষণ ভেবে সে বলে, দূরে যেতে হলে পারবে? কোথায়? ধরো যদি দিল্লি যেতে হয়। আমার জন্য আপনি এত ভাবছেন কেন? আমি বেশ আছি, এর চেয়ে বেশি বিপদ আর কি হবে? কাল নব জেল থেকে পালিয়েছে জানো তো। পাখার হাওয়া হঠাৎ বন্ধ হয়ে গেল, অবশ্য কয়েক সেকেন্ড বাদেই আবার শুরু হলো, হাওয়া জোর হতে লাগলো। আপনি ঘরে ভীষণ ঘেমে যাচ্ছেন মদনদা, দাবাটাতেও রোদ পড়েছে। আমার জন্য ভেবো না, আমি এক্ষুনি চলে যাব, হাতে অনেক কাজ। সে তো জানি, এত বড় দেশের দণ্ডমণ্ডের একজন কর্তা তো আপনিও। তোমার মুখে এসব কথা শুনতে ভালো লাগে না গৌরী। কেন মদনদা, আমি কি আলাদা কিছু নাকি? আলাদাই তো ছিলে, এখন কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে গেছো। কেবল কি ঠেস দিয়ে কথা বলতে হয় নাকি? আমার আজকাল স্বাভাবিক কথা আসতে চায় না মদনদা, মনটা খুব সংকীর্ণ হয়ে গেছে বোধহয়, আর হওয়ারই কথা না গৌরী। আমাকে দেখলে তোমার প্রতিহিংসা জেগে ওঠে। প্রতিহিংসা কেন হবে, কী যে বলেন বলে গৌরী হঠাৎ হাত পাখাটা থামিয়ে
উৎকর্ণ হয়ে কি শুনল, নবর মা আসছে। বড়ি খুব খান্ডার, তাই না? নবর মা তো একটু তেজিত হবে। তোমার সঙ্গে খুব লাগে? লাগে, তবে একতরফা। আমি তো জবাব দিই না। সে কি জবাব দাও না কেন? একসময় তো তুমি দারুণ ভালো ঝগড়াটি ছিলে, জাগে তাকে ক্যাটক্যাট করে কথা শোনাতে। আপনি তো আমার দোষ ছাড়া গুণ কখনো দেখেননি। ওসব কথা রাখো, আমি তোমাকে ভালো চিনি। কথা হচ্ছে শাশুড়ির সঙ্গে একটু ঝগড়া টগড়া করো না কেন, তাতে তো সময়টা ভালো কাটে। কি যে বলেন মদনদা। কেন, ঝগড়া কি খারাপ? সে আপনি জানেন, আমার ভালো লাগে না। বড়ির মুখ কেমন? খুব খারাপ কথা বলে? কেমন আবার, আস্তা কুঁড়। তাহলে তো তোফা। আপনি আবার ঝগড়া প্রিয় হলেন কবে থেকে? আহা, পার্লামেন্টে তো আমরা ঝগড়াই করি, দারুণ ঝগড়া। তবে সেখানে গালাগাল চলে না, পয়েন্টে পয়েন্টে ল্যাঙ্গালেঙ্গি হয়। আমার অবশ্য ওরকম বাবু ঝগড়া ভালো লাগে না। বউকাল বস্তি মার্কা ঝগড়া শুনিনি, একটু শোনাবে? আমি কি বস্তির মেয়ে? গৌরী ভ্রুকুটি করে তেতো গলায় বলে। আরে না না, তুমি আবার ঘুরিয়ে ধরলে। আমি নবর মার কথা বলছিলাম। একটু খুঁচিয়ে দিলে একেবারে ভাগীরথীর উৎস খুলে যাবে। দাও না একটু খুঁচিয়ে। আপনি খোঁচান গিয়ে, আমি নিত্যি শুনছি। ওই যে আসছে, উল্টো দিকের বাড়ির বউয়ের সঙ্গে কথা বলছিল এতক্ষণ, কথা থেমেছে। বুড়িকে খবরটা দেবে নাকি? কিসের খবর? ওই নবজে পালিয়েছে। আপনিই দিন। তুমি এমন উদাস ভাব দেখাচ্ছ কেন বলো তো? নবকে খুঁজতে পুলিশ সবদিকে ঘুরছে, এই বাড়িও তাদের নজরবন্দি। নবকে ধরার জন্য দরকার হলে গুলিও চলবে। আমার নিজের ধারণা নব মরতেও পারে। তার আমি কি করব? নব মরলে তুমি বিধবা হবে, জানো না? খুব জানি। তবে আমার বিধবা হওয়ার আর কি বাকি আছে? বিয়ের দিন থেকেই তো আমি বিধবা। নবর ওপর তোমার খুব রাগ, তাই না? রাগের স্টেজ পার হয়ে গেছে, এখন শুধু ঘেন্না। বাপরে, তুমি যা পষ্টাপষ্টি কথা বলো। নবর সঙ্গে তো তোমাকে কেউ ঝোলায়নি, তুমি নিজেই ঝুলেছ। আমি ঝুলব কেন? আমি নবকে কোনো কালে চাইনি তো। আমি তখন লিডার ছিলাম না গৌরী, এপাড়ায় সেপাড়ায় একটু একটু সোশ্যাল ওয়ার্ক করতাম। নবর মতো ফেরোশেস গুন্ডা বা নীলুর মতো ভালো ওয়ার্কারকে তখন আমার খুব দরকার হতো। যদিও আমরা তিনজন ছিলাম তিন রকম, কিন্তু কাজ করতাম একসঙ্গে। আর একটি জায়গায় আমাদের মিল ছিল, আমরা তিনজনই তোমাকে পছন্দ করতাম। গৌরীর মুখ সাদা দেখাচ্ছিল। মদন একটু চোখের ইশারা করে নিচু গলায় জিজ্ঞেস করে, বড়ি কতর এলো নাকি? পুকুরে হাত পা ধুতে গেছে, এক্ষুনি আসবে। তো আমরা তিনজনই তোমাকে পছন্দ করতাম, তাই না? নীলুর কথা থাক, তবে আপনারা দুজন করতেন, মানছি। কিন্তু তুমি নবকেই দেহ মন দিয়েছিলে, আমাদের পাত্তা দাওনি। নবকে আমি মন দিইনি, খুব ক্ষীণ গলায় গৌরী বলল। শুধু দেহ? সেটাও জোর করে নিত। আর মনটা? সেটা কাকে দিয়েছিলে, আমাকে না নীলুকে? তা জেনে আর কি হবে, আপনি তো আগে কখনো জানতে চাননি। তা ঠিক, তবে জানতে চাইতে হবে কেন বলো তো? মন দিলে তো এমনিতেই টের পাওয়ার কথা। বহু মেয়েই আপনাকে মন দিয়েছিল, তাদের দিকে তাকানোর সময় আপনার ছিল না। সময় ছিল না ঠিকই, কিন্তু তাই বলে টেরও পেতাম না ভেবেছ? তোমারটাই টের পায়নি কোনোদিন, তবে নীলু টের পেত কিনা জানি না। কান্নার আগে যেমন মুখ হয়, গৌরীর মুখ এখন ঠিক সেরকম। চোখ স্থির, লাল, ঠোঁটে ঠোঁট চেপে আবেগটাকে ঠেকাচ্ছে। পাখাটা রেখে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় দরজায় নবর মা উঠে দাঁড়াল। ঘরের মধ্যে আবছায়াতেও বুড়ির নজর মদনকে চিনে ফেলেছে। চোখে ভারী অবাক ভাব, মুখখানা হাঁ করা। মদন মৃদু একটু হেসে বলে, এই যে মাসি, আপনার বৌমার চাকরির একটা খবর আছে, তাই দিতে এলাম। নিজে এলে? কি বাগ্যি, আমি ভাবছিলাম বড় মানুষ, বোধহয় গরিবের কথা ভুলেই গেছ। বুড়ির গলাটা টনটনে, স্বাভাবিক স্বরটাও সাত বাড়িতে শোনা যায়। নব আমার সাগরের ছিল, তার জন্যে এটুকু করা কিছু না। তা ঠিক, তা কাল থেকে কি যাবে বৌমা? না মাসি, চাকরি এখানে নয়, দিল্লিতে।
দিল্লি? ও বাবা, তাহলে এখানে কি হবে গো? এখানে আপনি তো রইলেন। বুড়ি গলা জলে আকুপাকু খেতে থাকে, কথা ফোটে না মুখে। এই সময় বুড়ির পাশ কাটিয়ে গৌরী ঘর থেকে বেরিয়ে গেল। মদন চোখ টিপে বলে, চাকরি তো এখানে ঠিক হয়ে গেছিল, কিন্তু নবর বউ করতে চাইছে না, বলে নবর কারখানায় চাকরি করতে নাকি ঘেন্না করে। বলল এরম কথা? বলল? বুড়ির গলা সাত বাড়ি ছেড়ে সাতটা গায়ে পৌঁছে যায়। মদন উঠে পড়ে, ভাগীরথীর মুখ খুলে গেছে, এবার খেউড়ের বেনো জল নেমে আসবে। খুব ইচ্ছে ছিল মদনের বসে থেকে শুনে যায়, কিন্তু ঘড়ি ঘোড়ার মতো দৌড়চ্ছে। রাইটার্সে মিটিং, বিকেলে পার্টির জরুরি সভা। মদন দাঁড়িয়ে বলল, আমি দিল্লি গিয়ে ব্যবস্থা করছি, নবর বউ যেন তাড়াতাড়ি চলে যায়, সম্ভব হলে আজই। গিয়ে কোথায় উঠবে গো? সে ব্যবস্থা হয়ে যাবে, চলি, বলে মদন বেরিয়ে আসে। রাস্তায় পড়ে কয়েক কদম গিয়ে একটু দাঁড়ায়, ওই শোনা যাচ্ছে সারা এলাকা মাত করে নবর মায়ের গলা চৌদুনে পৌঁছল। অমুক ভাতারি, তমুক ভাতারি। মদন আর দাঁড়ালো না, মৃদু একটু হেসে হাঁটতে লাগলো। লাগ ভেলকি লাগ, নারদ নারদ। শেষ হল শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস নীলু হাজরার হত্যা রহস্যর দ্বিতীয় পর্ব। নমস্কার।